হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইয়াশ রোহানের গার্লফ্রেন্ড, বউ, পরিবার, বাড়ি গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে তৈরি করা। ইয়াশের আসল নাম ইয়াশ রোহান সোনাই, আর তার ডাকনাম ইয়াশ রোহান। তিনি পেশায় একজন পরিচালক, মডেল, অভিনেতা ও ইঞ্জিনিয়ার। ইয়াশের জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 29 ফেব্রুয়ারি 1991 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 31 বছর। ইয়াশ উচ্চতায় 5 ফুট 7 ইঞ্চি ও তার ওজন 70 কেজির মতো। ইয়াশের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী। ইয়াশের শখ হচ্ছে ভ্রমণ করা ও বই পড়া। ইয়াশের শিক্ষা জীবন, তিনি ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শেষ করেছেন। ইয়াশ অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2018 সালে স্বপ্নজাল মুভি দিয়ে। এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2019 সালে আগন্তুক নাটক দিয়ে। তো আমার দেখা ইয়াশের জনপ্রিয় মুভিগুলো হচ্ছে স্বপ্নজাল, মায়াবতী, ইতি তোমারই ঢাকা, পুরাণ প্লাস অদম, কেমনে কি ও নেটওয়ার্কের বাহিরে ইত্যাদি। আর তার জনপ্রিয় নাটকগুলো হচ্ছে মিম্মি, শহর ছেড়ে পরাণপুর, আমাদের সমাজ, বিজ্ঞান, উপলব্ধি, প্রেম নাকি মহ, মনের ভিতর মন ও বেদের মেয়ে ইত্যাদি। ইয়াশ এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করছেন। ইয়াশের ইনকাম, তিনি প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। তবে এই মুহূর্তে ইয়াশের মোট আনুমানিক সম্পদের পরিমাণ হচ্ছে 50 লাখ টাকারও বেশি। ইয়াশের গাড়ির কালেকশন, দুঃখিত, ইয়াশ এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, ইয়াশের মুভি ও নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।